হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর এই রিলসটা তো তোমরা অলরেডি পেয়ে গেছো এবং সেখানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, চলো শুরু করছি আজকের নতুন আরও একটা ভিডিও। সেটা হচ্ছে এই গাড়িটা কিনে নিয়ে আসার পর থেকে শিহাব কিন্তু রাতে ঘুমানোর সময়ও ওই গাড়িটাকে কোলে নিয়ে ঘুমিয়েছিল। আর ছোট থেকে ও সেটাই করে, ওকে যখনই কোনো নতুন জিনিস কিনে দিই সেটা নিয়ে প্রায় ঘন্টা খানেক ও গবেষণা করে। এই জন্য আমি এবং শিহুর পাপা ওকে নাম দিয়েছি গবেষক। তো অনেকেই বলে কোনো বাচ্চা যদি কোনো খেলনা বা কোনো নতুন জিনিস পাওয়ার পরে সেটা নিয়েই কন্টিনিউয়াস ভাবনা চিন্তা করে বা সেটা নিয়েই বসে থাকে অন্তত 10 থেকে 15 মিনিট, তারা নাকি অনেক বুদ্ধিমান হয়। তো তোমরাও কমেন্ট করে জানিও আদৌ কি কথাটা সত্যি। আর যদি তোমাদের মধ্যে এরকম কিছু মনে হয় যে শিহাব সত্যি নতুন কিছু শিখতে পারছে বা জানছে বা কীরকমভাবে জানালে ভালো হবে বা শেখালে ভালো হবে, কোনোরকম কোনো আইডিয়া থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজ হচ্ছে আরও একটা নতুন সকাল। আর এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই ছেলে আমার বেলুন আর ওই গাড়িটা নিয়েই বসে আছে। আজ কিন্তু ওর ফ্রেন্ডসরা আসেনি, আর আজকে আমাদের এমনিও একটু খুব ব্যস্ততা আছে, পার্সোনাল কয়েকটা কাজকর্ম আছে, সব কাজ আজকে ডিটেলসে দেখাতে পারছি না। তো আজকে কি রান্না করব সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বেসিক্যালি খুব অল্প রান্নার মধ্যেই কিন্তু আমি আমার কাজকর্ম সারতে চাইছি, কারণ একটু ব্যস্ততা আছে আগেই বললাম। আর আজ আমার হিন্দু এবং মুসলিম দুই ধর্মেরই রান্না কিন্তু মিক্স আপ করে করব। আমি তোমাদেরকে আগেই জানিয়েছি যে আমার যেহেতু হাজবেন্ডের বাড়ি মুসলিম আর আমি জন্মগতভাবে হিন্দু, আমি কিন্তু দুরকম রান্নাই করতে জানি বা দুরকম খাবারের টেস্টই জানি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন সেটা রান্না করতে যাই আমি কিন্তু দুটোর কম্বিনেশনে রান্না করে ফেলি। তো আমার রান্না কিন্তু একদম অন্য ধরনের হয়, মানে ফোড়নটা হয়তো আমার হিন্দু স্টাইলের আর জিনিসগুলো হয়তো মুসলিম স্টাইলের, মানে বিভিন্ন রকমভাবে আমি কিন্তু রান্নাবান্না করি আর সেটাই শেয়ার করতে চাইছি তোমাদের সঙ্গে। তো চলো আজকে দেখো আমি কি কি রান্না করেছি। এই দেখো, প্রথমেই করেছি ভেন্ডি সিদ্ধ। ছোটবেলা থেকে তো ভেন্ডি সিদ্ধ আমার ভীষণ ভালো লাগতো, কারণ আমার বাপের বাড়িতে গরম ভাত দিয়ে ভেন্ডি সিদ্ধ, যারা হিন্দু আমার বন্ধু বান্ধব আছো তারা একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে খেতে। আর এটা যদিও আমডাল আমি বাপের বাড়িতেও খুব ভালো খেতাম, শ্বশুর বাড়িতে অতটা আমডাল হতে দেখিনি। এদের আবার টমেটো ডালটা বেশি হয়, আর আমডালে এই সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু আমার শ্বশুর বাড়িতে হয় না, বাপের বাড়িতেই হয়। আর অন্যদিকে দেখো রান্না করেছি, এইটাকে বলে পেঁয়াজ কাটা মাছ। এটা বেসিক্যালি মুসলিম বাড়িতে হয়, মানে এই যে আলুটার যে স্টাইলে কাটা হয়েছে এটাকে এরা বলে ফালি ফালি করে আলু কাটা, যেটা বেশি করে পেঁয়াজ দিয়ে করা, আর করা হয় ছোট মাছ দিয়ে। কিন্তু যেহেতু শিহাব খাবে সেই জন্য আমি তো ছোটবেলা থেকে আলু মাছের বড় মাছের ঝোল খেয়ে এসেছি, এই জন্য আমি আমার স্টাইলে পেঁয়াজ দিয়েই করেছি, কিন্তু মাছটাকে আমার স্টাইলে রেখেছি হিন্দু স্টাইলে, আর আলুটাকে রেখেছি আবার মুসলিম স্টাইলে। কেমন লাগছে বলো? তো যাই হোক, আজকের ভিডিও এটা এইটুকুই ছিল, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।